দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর এবার কালী পুজো, শক্তি সাধনাতেই মোক্ষ ও মুক্তি, চারের পল্লীর সার্বজনীন শ্যামা পুজো। চার দিন ব্যাপী তাদের এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ডোনেশন, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন রয়েছে। পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে মণ্ডপ চত্বরও, যেমন চোখ ধাঁধানো আলোকসজ্জা তেমনই সুন্দর মণ্ডপ সজ্জা, তার সঙ্গে নজর কাড়া প্রতিমা। টিভি চ্যানেলে বিচারে সেরা সেরা স্বীকৃতি মহাভারতী জগরানীকে দেওয়া হলো। এটা আমাদের পুরো কমিটি প্ল্যান করলো, সবাই তো বিভিন্ন সেলিব্রিটি বা বড় বড় লোককে দিয়ে করায়, বাট আমরা যেটা আমাদের কমিটি মেম্বার যেটা আমরা ঠিক করলাম যে আমরা ছোটো ছোটো শিশুদেরকে দিয়ে, যারা একদমই পিওর ইনোসেন্ট, ওদেরকে দিয়ে আমরা আমাদের মায়ের মণ্ডপের ইনোগ্রেশনটা করাবো। আজকে আমাদের আবহাওয়া তো এই প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, যেটা কালকে আমাদের সিট অ্যান্ড ড্র আর গো অ্যাজ ইউ লাইক ইট হয়েছিলো, সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। তার সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমরা দিই, সবাই দেয়, তার সাথে আমরা কনসোলেশন প্রাইজও দিচ্ছি। মানে আমাদের 200 সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে বাচ্চারা পার্টিসিপেট করেছে, সেটা নাম্বার অফ পার্টিসিপেন্ট হচ্ছে 200, আমরা সবাইকে পার্টিসিপেন্টস একটা কনসোলেশন প্রাইজ দিচ্ছি, সেটা সার্টিফিকেটও হাতে তুলে দিচ্ছি সবাই। আর গো অ্যাজ ইউ লাইক ইটেও আমরা সবাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড তো দিচ্ছি, তার সাথে আমরা একটা পার্টিসিপেশন তুলে দিচ্ছি হাতে। দেখুন, আমরা খুব খুশি, আমরা হ্যাপি যে আমরা যেটা চেয়েছিলাম যে সবাইকে ইনভলভ করিয়ে এরকম একটা পুজো আমরা করতে চেষ্টা করব। এটা শুধু মণ্ডপ নয়, মণ্ডপ হয়তো আমরা পেয়েছি, বাট আমরা একটা পরিবেশ, একটা সবাইকে নিয়ে একটা পুজো করার জন্য এগিয়ে চলার যে প্রচেষ্টা, সেটাতে আমরা যে সফল আর ওয়েদার আমাদের সাথ দিয়ে দিয়েছে। যেরকম ফোরকাস্ট ছিল, আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম যে আমরা সব প্রোগ্রাম ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারবো কি না, কিছু ওয়েদার আমাদের সাথ দিয়ে দিয়েছে, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা আমরা যে করতে পারি। হ্যাঁ, দু বছর করোনা ভয়ে পুজো হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, যেখানে প্যান্ডেলেরও অনেক বিধিনিষেধ ছিল যে এরকমভাবে প্যান্ডেল করতে হবে, হাতে খোলা রাখতে হবে, এবং মানুষের মধ্যে মাস্ক ব্যবহারটা একদম কম্পালসারি ছিল। সেই দু বছরের আবহাওয়া কাটিয়ে এখন এখানে সবাই এখন মানে পুজোতে আনন্দে গা ভাসিয়ে চলছে, সেই আবার আগের মুহূর্ত ফিরে এসেছে। আর এই আমাদের এই পল্লীবাসী পুজো আজ প্রায় 48 বছর হলো, খুব ভালো এবারে ব্যবস্থা করেছে, এবং পরের বছর এটা আরও বেশি উন্নত ধরনের ব্যবস্থা করে করবে। যে সমস্ত কম্পিটিশন হয়েছে, গো অ্যাজ ইউ লাইক, ড্র অ্যান্ড সিট কম্পিটিশন ছিল, এটা আরও ওনারা আরও বড় করে করতে চাইছে সামনে বছর, এবং এটা আমার এদের এখানে আমি অংশগ্রহণ করে আমি ভীষণ আপ্লুত এবং আনন্দিত। নমস্কার, আমি পল্লীবাসী হয়ে আজকে যে কর্মকর্তারা যে দায়িত্ব এই প্ল্যানটা করেছে, আমি আপ্লুত, রিয়েলি ইউনিক, এবং এরাই তো ভবিষ্যৎ, এরাই আমাদের পথ পরিদর্শক। সুতরাং এই যে ব্যাপারটা, এটা আপনারা যেটা বললেন আপনাদের একদম একমত, আমার ভীষণ ভালো লেগেছে, এবং এইটা যেন আরও অনেকে এটাকে অনুসরণ করে।